রাজধানী ঢাকা সহ সারা দেশের বেশ কটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 2-3 দিন ধরে দেখা নেই সূর্যের ফলে বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এ অবস্থা আরও 2-3 দিন থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জয়ন্ত কর্মকার, রিপোর্ট। ঘড়ি না দেখলে বোঝা মুশকিল এখন সকাল নাকি দুপুর। দুপুর গড়িয়ে বিকেল নামলেও সূর্যের দেখা নেই। সারাদিনেই এমন কুয়াশা মাখা চারপাশটা, সঙ্গে কনকনে হিমেল হাওয়া। এবার পৌষের হাড়কাঁপানো শীতে তাই নাকাল রাজধানীবাসী। অনেকদিন ঢাকাতে আসি, সেই তুলনায় এবছর অনেক বেশি ঠান্ডা। বাসা থেকে বের হয়েছি কাঁপতে কাঁপতে, হঠাৎ করে দেখতেছি অনেক শীত লাগতেছে, তার মানে কষ্ট হচ্ছে। বের হয়ে বুঝতেছি যে ঠান্ডার খুব বেশি, আমাদের জনজীবন অস্বস্তিতে আমরা পড়ে গেছি। মাত্র একদিনের ব্যবধানেই দেশজুড়ে আরও বেড়েছে শীতের তীব্রতা। গতকাল দেশের 4টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ বইছে 17টি জেলায়। সেই সাথে রাজধানীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11.5 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশাটা মোটামুটি এইভাবে কন্টিনিউ করবে, তো বিশেষ করে 11-12-13 তারিখের দিকে যায় আবার রাতের তাপমাত্রা আবার কিছুটা কমে আসবে, অর্থাৎ সেই ক্ষেত্রে শৈত্যপ্রবাহ আবার মানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে। কুয়াশাটা সহসা কেটে যাওয়ার সম্ভাবনা কম, সেই ক্ষেত্রে এই শীতের অনুভূতি যেটা বা অনুভূতি হচ্ছে এটা কম বেশি থাকবে আর কি। আবহাওয়া অফিস বলছে দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণেই শীতের অনুভূতি বাড়ছে, সামনে বাড়বে আরও। সারা দেশে কুয়াশার কারণে মানে শীত অনুভূত হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যেমন গত পরশু দিন কিন্তু 5টা বা 6টা জায়গাতে আমাদের শৈত্যপ্রবাহ ছিল, অর্থাৎ 10-এর নিচের তাপমাত্রা ছিল। গতকালকে ছিল 4টা জায়গাতে, বাট আজকে সেই এলাকাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে পুরো রাজশাহী বিভাগ এবং আরও 11টা ডিস্ট্রিক্টে আপনার শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করছে। মোট 17টা ডিস্ট্রিক্ট মানে বলতে পারেন কি, এইসব জায়গাতে আপনার তাপমাত্রা 10-এর নিচে নেমে এসছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।